এক সময় রাজা জমিদার ও ধনাঢ্য পরিবারের নারীদের পোশাক ছিল টাঙ্গাইল শাড়ি। জানা যায় বসাক সম্প্রদায়ের তাঁতিরাই টাঙ্গাইলের আদি তাঁতি। শুরুতে সিন্ধু অববাহিকা থেকে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে এসে তাঁতের কাজ শুরু করেন তারা। সেখানকার আবহাওয়ায় শাড়ির মান ভালো না হওয়ায় চলে আসেন বাংলাদেশের রাজশাহী অঞ্চলে। এরপর দুদলে ভাগ হয়ে চলে যান কিশোরগঞ্জের বাজিতপুর ও ঢাকার ধামরাইয়ে। অনেক বসাক বসতি স্থাপন করেন টাঙ্গাইলে, শুরু করেন মিহিসুতার শাড়ির বুনন। চারিদিকে ছড়িয়ে পড়ে টাঙ্গাইল শাড়ির নাম। রাজা জমিদাররা এটা পছন্দ করতো, এটা প্রচলন করে দিল যে টাঙ্গাইল সে তোমার ব্যবহার করবে। কালার এবং সানা সুতা সবকিছু মিলিয়েই টাঙ্গাইল শাড়ি এটা বিশেষভাবে এরা তৈরি করা হয়। এটা 1947-এর দেশভাগ, এরপর 1971-এর স্বাধীনতা যুদ্ধের পর অনেক বসাক তাঁতি ভারতে চলে গেল। অন্য সম্প্রদায়ের লোকেরাও যুক্ত হন তাঁত শিল্পের সঙ্গে। বসাক তাঁতিদের কাছ থেকে শিখে টাঙ্গাইলের তাঁতিরা আজও ধরে রেখেছেন ঐতিহ্য। অন্দরমহলে সেই গণ্ডি পেরিয়ে এখন প্রায় সব রমণীদের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে এই শাড়ি। শাড়ির গুণগত মানের জন্যই টাঙ্গাইল শাড়িটা পৃথিবী জোড়া বিখ্যাত হয়েছে। টেকসই এবং আরামদায়ক উদ্দেশ্যে আমাদের শাড়িগুলো ভালো। জেলার প্রায় 80,000 তাঁতে কাজ করেন 4,00,000 শ্রমিক। শাড়িতে ফুটিয়ে তুলছেন নানা রকমের নকশা, চরকা কাটা, রং করা ও জরির কাজে হাত লাগান বাড়ির নারীরা। বর্তমানে চিকন সুতা কাজের জন্য এখন সবাই আকর্ষণ বেশি। শাড়িটা মানে খুবই আরামদায়ক, পরে খুবই আরাম, মনে করেন যে নারীদের সবারই পছন্দ। 200 থেকে শুরু করে 50,000 টাকা দরে বিক্রি হয় টাঙ্গাইল শাড়ি। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন।